হেই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করছি অনেক অনেক ভালো আছেন। দেন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মাত্র 5 মিনিটে এইরকম একটি ফটো ক্রিয়েট করতে হয়। সো জানতে চাইলে দেখতে থাকুন আজকের এই ভিডিও। আর আপনাদের সাথে আছি আমি কাউসার ইসলাম তানবির ফ্রম কেআইটি প্রোডাকশন হাউস। সো চলুন শুরু করা যাক। সো মোবাইল দিয়ে এইরকম ফটো ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, যার নাম হলো পিক্সআর্ট অ্যাপ। এটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। সো আমি জাস্ট ওপেন করলাম, দেন এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করব। দেন প্লাস আইকনে ট্যাপ করার পর এখানে অল ফটোজে ট্যাপ করব। দেন এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড চুজ করে নিব, জাস্ট লাইক দিস হোয়াইট। দেন হোয়াইটটি চুজ করলাম। দেন দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্টারফেসটি চলে আসছে। সো এখন আমি এখানে একটি শেপ অ্যাড করব, যার জন্য আমি যাব ড্রয়িংয়ে, দেন ড্র। দেন এখান থেকে আমি ব্ল্যাক কালার একটি শেপ নিব। সো ব্ল্যাক কালার এখানে সিলেক্ট করা আছে। দেন এখান থেকে আমি একটি শেপ নিব, ট্রায়াঙ্গল। দেন পিলসে ট্যাপ করব, দেন ওকেতে ট্যাপ করব। দেন আমি এখানে একটি শেপ আঁকবো, ত্রিভুজ। দেন আঁকলাম, এটিকে আমি ঘুরিয়ে দিব, ওকে। সো এটিকে আপনারা আপনাদের মনের মতো রিসাইজ করে নেবেন। দেন এখন আমি টিক মার্ক ক্লিক করব। দেন এখান থেকে এবার আমি একটি ফটো অ্যাড করব। তো আমি অ্যাড ফটো ট্যাপ করলাম। দেন এখান থেকে আমি আমার গ্যালারিতে একটি ফটো অ্যাড করব, ফটো চুজ করে নিলাম। দেন এটি দেখতে পাচ্ছেন যে ফটো চলে আসছে। সো এখন আমরা এটাকে কাস্টমাইজ করে ফার্স্ট আমি ক্রপ করবো এটিকে। আমি ক্রপ করলাম এ পর্যন্ত, দেন টিক মার্ক ক্লিক করলাম। দেন এখান থেকে আমি এটিকে আর একটু বড় করে দিব। ওকে, সো দেন এটিকে আমি কাট আউট করব পিছের ব্যাকগ্রাউন্ডটা তুলে দেওয়ার জন্য। দেন হিউম্যান আইকন ট্যাপ করব। দেন দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি ক্রপ হচ্ছে অটোমেটিকলি। দেন দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি ক্রপ হয়ে গেছে। দেন সেভ ক্লিক করব। দেন এটিকে আমি আমার নিজের মতো কাস্টমাইজ করে নিয়ে বসিয়ে দিব। আমি এটিকে বসিয়ে দিলাম, দেন টিক মার্ক ক্লিক করলাম। দেন এখান থেকে আমি আবার ড্রয়িংয়ে যাব। দেন ড্রয়িংয়ে গেলাম, দেন এখান থেকে হোয়াইট কালারটা চুজ করে নিব। দেন টিক মার্ক ক্লিক করলাম। দেন এখান থেকে অ্যাড শেপে যাব। দেন এখান থেকে আমি স্কোয়ারটাকে সিলেক্ট করে নিব। দেন টিপসে ট্যাপ করব, দেন ওকেতে প্রেস করব। দেন এখান থেকে আমি দুটি শেপ নিব, যেন আমাদের এই যে কালো যে অংশটা আছে এটি মুছে যায়। দেন ওকে। দেন এবার আমি এই চেটাকে নিব। দেন ওকে, আমাদের কাটিংটা হয়ে গেছে। দেন আমি টিক মার্ক ক্লিক করব। দেন এখান থেকে আমি টুলসের উপরে ট্যাপ করব। দেন এখান থেকে স্ট্রেচের উপরে ট্যাপ করব। দেন এখান থেকে আমি রাফের উপর ট্যাপ করব। দেন এটার সাইজটাকে আমি 20 করে দিব। দেন এটার পাওয়ারটাকে আমি 100% করে দেব। দেন ওকে। দেন আমি এখন একটু এই যে ইয়েগুলো আঁকবো এইভাবে করে।
then okay guys, then automatic mail click korbo, then ekhane theke amra epex ashbo, ashar por ekhane theke apnara chole jaben artist pe, then ekhane theke share amekti epex royeche eti theke type korben, then dekhte pacchen je epex ki royeche, then amra ekhane user er upor type korbo, then ekhane amra shape er upor type korbo, then amader epex ta ke amra muche felbo ekhane theke, then muche pelam, then ekhane register upor type korbo, then ekhane theke amra je gulo ke iye korechi shegulo ke amra tike debo, then dekhte pacchen jaga complete, then tick mark click korbo, then again shetir upor type korbo, then etir upor type korbo, then etar size ta ke arektu bariye debo, then ami ekhane type korbo, then আমি এটির অ্যাঙ্গেলটাকে 45 আপ করে দিবেন বা 45 অ্যাঙ্গেলটা করে দিবেন, দেন দেখতে পাচ্ছেন যে আমাদের কাজটি কমপ্লিটেড। সো এইভাবে মূলত আপনারা ফটোগুলো ক্রিয়েট করতে পারেন, অ্যামেজিং অ্যামেজিং ফটোগুলো। সো এই ছিল মূলত আজকের এই টিউটোরিয়াল। সো এই ছিল মূলত আজকের ভিডিও, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে আপনারা কিছু উপকৃত হতে পারেন এবং কিছু শিখতে পেরেছেন বলে মনে হয় তাহলে এই ভিডিওতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাস্ট। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার, টিল দেন টাটা, বাই বাই।